আপনাদেরকে ধন্যবাদ ইতালি বিডি লাইভ চ্যানেল দেখার জন্য। তো ইতালির রোম শহর তথা লাসিও রেজিওনের জন্য একটি সুখবর আছে, সেটা হচ্ছে ইতালির করোনা ভাইরাসের বিধিনিষেধ মেনে ইতালির লাসিও অঞ্চলটিকে লাল জোনা থেকে অরেঞ্জ কালার জোনায় নিয়ে আসার চিন্তাভাবনা করা হয়েছে। ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পারনসা বলেছেন, রোম শহরের আশেপাশে অঞ্চলটি মঙ্গলবার 30 মার্চ থেকে কমলা অঞ্চলে হিসাবে পুনর্গঠিত করা হবে। এ কারণে ইতালির কিন্ডারগার্টেন, প্রাথমিক ও মাঝারি বিদ্যালয়গুলি আবার চালু হবে 30 তারিখ থেকে। ইউনিভার্সিটিগুলো খুলবে 6 তারিখের, এপ্রিলের 6 তারিখ থেকে ইউনিভার্সিটি খুলবে। এবং এই কমলা অঞ্চল হওয়ার কারণে তেমন কোনো পরিবর্তন হবে না, রেস্টুরেন্ট বার আগের মতোই খোলা থাকবে, অর্থাৎ টেকওয়ের জন্য, এবং অ্যালিমেন্টারি আগের মতোই সন্ধ্যা 10টা পর্যন্ত খোলা রাখতে পারবে। সুপার মার্কেটগুলো খোলা থাকবে। নাইট ক্লাব এবং মিউজিয়াম সম্পূর্ণ বন্ধ থাকবে। দোকান, সেলুনের দোকান, সেটা আপনার এপ্রিলের 6 তারিখ পর থেকে খুলতে পারবে। এবং এই কমলা অঞ্চল হওয়ার কারণে আপনার এখন আর আউতো সার্টিফিকেশন লাগবে না, অর্থাৎ আপনার কোথাও যেতে হলে আপনার যে একটা আউতো সার্টিফিকেশন পূরণ করতে হতো সেটা এখন প্রয়োজন নাই। এবং রাত্রে 8টা থেকে সকাল 5টা পর্যন্ত যে কারফিউ ছিল সেই কারফিউ সরাই নেওয়া হবে, কারফিউ থাকবে না, আপনারা বের হতে পারবেন। তবে সবাই সাবধানে থাকবেন এবং মাস্ক পরবেন। আর আশা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে এবং এই করোনার মহামারী থেকে যেন সবাইকে রক্ষা করে। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সম্ভব হলে শেয়ার করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলটা ভালো লাগে, তাহলে সম্ভব হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।